চলতি মাসের 12 তারিখেই টলিউডে মুক্তি পেল অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় বাংলা সিনেমা ফাটাফাটি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি প্রযোজিত ফাটাফাটি সিনেমা দিয়ে প্রথমবারের মতো পর্দায় একসাথে জুটি বাঁধল টলিউডের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং ঋতাভরি চক্রবর্তী। সিনেমাটিতে আবির চট্টোপাধ্যায় এবং ঋতাভরি চক্রবর্তীর পাশাপাশি দর্শকেরা দেখেছেন সোমা চক্রবর্তী, লোকনাথ দত্ত, রক্তিম সামন্ত ও স্বস্তিকা দত্তকেও। এই সিনেমাতে বাচস্পতি ভাদুরী চরিত্রে আবির চট্টোপাধ্যায়কেও ও ফুল্লরা ভাদুরী চরিত্রে ঋতাভরি চক্রবর্তীকে পর্দায় দেখা গিয়েছে। ফাটাফাটি নামের এই ছবিতে চিত্রনাট্য লিখেছেন যিনি আসেন। গতানুগতিক বাংলা সিনেমার একঘেয়ে গল্প নয়, বরং এই চিত্রনাট্য দিয়ে সমাজের অন্যরকম এক বাস্তবিক চিত্র তুলে ধরতে চেষ্টা করেছেন এ লেখক। নারীদের বডি শেমিং বা দৈহিক গঠনকে পুঁজি করে বর্তমান সমাজে যে নোংরা সংস্কৃতি বিকশিত হয়েছে সে প্রেক্ষাপটই ফুটে উঠেছে ফাটাফাটি সিনেমায়। সিনেমার কাহিনীতে দেখানো হয় বাচস্পতি ভাদুরী ও তার স্ত্রী ফুল্লরা ভাদুরীর একটি মধ্যবিত্ত পরিবার ও পরিবারের অন্য সব সদস্যদের। আর 10টা মধ্যবিত্ত পরিবারের মতোই এই পরিবারেরও অর্থনৈতিক সমস্ত দায়িত্ব থাকে পুরুষদের কাঁধে। তবে বাড়ির বউ অর্থাৎ ফুল্লরা ভাদুরী জামা কাপড় সেলাই করে অর্থ আয় করলেও তার আয়কে সংসারে খাটো করে দেখা হয়। স্বামী বাচস্পতি ভাদুরীকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে ও পরিবারের আর্থিক অনটন কমাতে ফুল্লরা ভাদুরী নতুন কিছু করার উদ্যোগ হাতে নেয়। অথচ শারীরিক গড়নে স্থূলকায় হওয়ার কারণে তাকে নানাজনের নানা কটাক্ষ শুনতে হয়। নতুন কিছু করতে উদ্যত হলে সামাজিক যত বাধা এসে ভিড় করে তার চলার পথে, তবে সেই বাধা পার করে ফুল্লরা ভাদুরী জীবনযুদ্ধে জিততে চায়। ফাটাফাটি ছবিতে ফুল্লরা চরিত্রের মাঝে শুধু একজন আত্মপ্রত্যয়ী নারীকেই নয়, বরং আরও দেখা যায় এক বন্ধা নারীর পারিবারিক ও সামাজিক জীবন সংগ্রামও। একজন সাধারণ মধ্যবিত্ত গৃহবধূ কিভাবে নিজের স্বপ্নের পেছনে ছুটে প্লাস সাইজ ফিগার নিয়েও কলকাতার এক নামী বিপণিতে চাকরি পায় সে কাহিনী খুব সহজ ও স্পষ্টভাবে তুলে ধরেছেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। ফাটাফাটি সিনেমায় সকলের অভিনয় ছিল নজর কাড়া, তবে আলাদাভাবে সমালোচকদের বেশি নজর কেড়েছেন স্বস্তিকা দত্ত। অন্যদিকে চলতি বছরের 29শে এপ্রিল প্রকাশ পায় ফাটাফাটি সিনেমার যতদূর তুমি শিরোনামের একটি গানের লিরিক্যাল ভিডিও। সিনেমাটির সঙ্গীত পরিচালনায় ছিলেন অমিত চট্টোপাধ্যায়। এই ছবিতে অন্বেষা দত্তগুপ্ত, জাভেদ আলী, সুচিস্মিতা চক্রবর্তী, অনন্যা ভট্টাচার্য, পারমিতা ও পৌশালী বন্দ্যোপাধ্যায় গান গেয়েছেন। তবে বাংলাদেশি দর্শকদের জন্য আলাদা চমক নিয়ে অপেক্ষা করছিলেন চমক হাসান, কেননা ফাটাফাটি সিনেমায় দর্শকেরা শুনেছেন চমক হাসানের গাওয়া একটি গানও।